আজকে 90 ছেলে বয়স থেকে 28 বছর 19 বছর বইরে নিতেছে। গুরু কেমন অন্তর্জামী, টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল গেলে বাবার সাথে দেখা করি, না হলে তো ফোনে কথা বলি, বলছে আজকে ফোন হতে বলে দেখাও করবো না। ডিস্ট্রিক্ট গেটে দেখতে আসতেছি, দেখি বাজার বাবার রাস্তার মধ্যে পয়সা রয়েছে, এখন দয়ালকে দেখ দেখ গিয়ে চলে যাওয়া যায়, তাই না করছি গাড়ির থেকে নাই মা ভক্তি করছি সেখানে। দয়াল কথা বলে না, শুধু একটা কথা বললো বাবা, এখনো তোমার অনেক ভুল আছে, ঠিক হইলে না এই ঠিক হইতে পারলাম না, এই ঠিক যারা হয় তারাই গুরু হয়, সন্তানের জন্য যতটুকু না কাঁপে একজন ভক্তের জন্য গুরু অনেক অনেক বেশি কাঁপে, সেই কাঁদা তার বড় হয় না। আচ্ছা যাক, এই জগতে মা বাবা সন্তানের জন্য জান দিতে চায়, তাই না? একটা জিনিসের ভাগি কেউ হতে চায় না, এই পাপের ভাগ কিন্তু কেউ নিতে চায় না বাবা। তার দলন্ত উদাহরণ নিজামুদ্দিন আউলিয়া, ডাকাতি করে শেখ ফরিদ আসতেছে, সামনে ছুরি নিয়ে যাইছে, পিতা মাতা সন্তান স্ত্রী তাদেরকে খাওয়া খাওয়া ঠিক আছে, তারা কি তোমার এই পাখির বাকি হবে হবে না কেন, আমি তাদের খাই হবে বল, ঠিক আছে একটু যাই আসো, যদি তারা পাখির বাকি হয় তাহলে তোমার প্রাণটা নেবা, তাই আমি চলে যাই তুমি ভাগো, তাই আমার ভাই দেখে যাও। একটা গাছের সাথে শেখ ফরিদের ভাই নারী জবাব দিয়ে চলে গেছে, বলতেছে বাবা বাবা বলতেছে আজকে নিজামের কি হয়েছে, এর কিভাবে তো কোনদিন ডাকে না, বলো বাবা কি হয়েছে, এই যে আমি মানুষ খুন করি সেগুলাই না তোমাকে খাওয়াই, এই পাপের বাকি তোমরা হওয়া। বাবা বলছে নিজাম রে আগে যে জানতাম তুই এরকম ডাকাইত হবি, তোর এই পৃথিবীতে আমার কোনো ক্ষমতা থাকলে মানতাম না, মায়ের কাছে গেছে ওমা, একজন মা তো সন্তানের জন্য প্রাণ দেয়, তুমি কি আমার পাপের বাকি হবা, ভাই না আমি যাম, আমি তোর পাপের বাকি তো হবই না, তোর জন্ম দিয়ে আমার মা জাতের কলঙ্ক হয়েছে, তুই যে কাজ কর তোরে মা বইলে পরিচয় দিতে আমার ঘৃণা করে, এমনিভাবে স্ত্রী পুত্র সকলের কাছে যখন চলে গেল নিজামের ভিতরে বোঝা আসলো আইনের জীবনে কি করছি রে, দৌড়ে চলে গেছে শেখ ফরিদের কাছে, দেখে সেই গাছে শেখ ফরিদ আরেক গাছে উড়ে যায় বুঝে নিচ্ছে, বলতেছে আমি বুঝতে পারছি আমার জীবনে যা করছি সকল, এখন আমারে মুক্তির কি ভূত আছে, সেদিন শেখ ফরিদ বললো বাবা আজ থেকে যত পদে অপরাধ তুমি করছো সব পাপের ভার আমি নিলাম, সামনে আর কোনো পাপ করি না বাবা, এই কোনো একমাত্র তার পিছনের পাপের ভার নেই, গুরুকে চেনা গুরুকে বুঝা তো সহজ বিষয় নয়, ডাকি
Chicago. I hope I saw.
অসংখ্য ঘটনা বলা যাবে। বাইজি গোস্বামি বক্তবার লক্ষণে এরকম অনুষ্ঠান করতেছে, হঠাৎ করে আসরের নামাজের পরে বলছি তোমরা সবাই চলে যাও, আমি একটা জায়গায় যাবো। এর মধ্যে দুজন ভক্ত থাকে একটু বেড়াই গিয়া বলে দেখি আমার বাইজি চাল আজকে কোথায় যা, ঘরের কোনায় বৈশা রয়েছে তুমি গেল না জানি যাবো না, তো বললে যে কোথায় যাবে আগে আমার সাথে যাবে পাগল যাইবে। চলো হাঁটতে হাঁটতে নদীর পারে চলে গেছে, বলে পাগল ওইবার যাবো, যেইবার যাবে তোর নৌকা তুই দেখি না, শান্ত নৌকা লাগবো মাথা থেকে পাখিটা খুইলা পানির মধ্যে ছেড়ে দিয়া ভক্তের বলে বাবা এখন বাইজিৎ বাইজিৎ বই না পাখির মধ্যে উঠবো, পাখির মধ্যে বাইজিৎ বাইজিৎ বইলে উঠে গেছে সামনে পিছনে দাঁড়াল, পাখির পিছনে উঠছে পাখির সামনে যায় মাছ পতিতে যাইয়া ভক্তি দেখে যে আমার বাইজিৎ নাম শিখাইলো কিন্তু বাইজিৎ ডাকতেছে মৌলা মৌলা, ভক্তে বাইজিৎ নাম বাদ দিয়া মৌলা মৌলা বলতেছে, সামনে থেকে নিচের দিকে চলে যায় থাপাকে হাতের মধ্যে ধরছে পাগল আমি তোমার বাইজিৎ নাম নাম শিখাই দিলাম এই নাম গুরুকে দর্শে না হবে না তার কোন কিছু প্রাপ্ত হবে না বাবা, বলে গেলাম নিজের কোন গুরু বসে নিজের মধ্যে আফসোস হয়ে গেল একজন মানুষ হতে পারলাম না, আমার যে গুরু আমার কালাম বাজারের ভাই